আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আজকে আমি শেয়ার করব শীতের বাগানে শেষ মুহূর্তের কিছু অংশ কারণ শীত শীত আর বেশি দিন নেই এবং কিছুদিনের মধ্যে গরম পড়ে যাবে বেশ কিছু শীতের গাছ আছে বাগানকে কিভাবে কীভাবে রঙ্গে ভরিয়ে রেখেছে সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক খুব সহজ এবং কম পরিচর্যায় তুমিও তোমার ছাদ বাগানকে এইভাবে রঙে ভরিয়ে রাখতে পারবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তোমার আমার অনেক বাগান প্রিয় বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছে দিদি তোমার বাগানের একটু ছবি দেখাও তো আজকে আমি শেয়ার করেছি বাগানের বেশ কিছু খুঁটিনাটি গাছ আমি তুলে ধরেছি সবটা তুলে ধরতে পারিনি তো চলো আমি শেয়ার করেছি দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর আমি শীতের শুরু থেকেই তোমাদের কাছে বাগানে একটা একটা ভিডিও আমি শেয়ার করেছি কিন্তু আজকে আমি এভাবে টোটাল ভিডিও আমি দেখাইনি পুরো বাগানের ওভারভিউ দেখাইনি আর এখন শীতের পুরো শেষ তো শীতের শেষ পর্যায়ে যেহেতু বাগান দেখাচ্ছি তো দেখবে অনেকটাই শুকনো অবস্থায় চলে এসেছে এটা দেখতে পাচ্ছ সালভিয়া গাছ অসাধারণ ফুলদায় অন্তত দুমাস থাকেই সালভিয়া গাছ খুব সহজে করতে পারো শীতের বাগানে আর উপরে দেখতে পাচ্ছ সেলেশিয়া চন্দ্রমল্লিকা যেগুলো শীতের বাগানকে রঙে রঙে রাঙিয়ে রাখে ভীষণ সুন্দর লাগে আর খুব কম পরিচর্যা করেই আমি খুব সীমিত সময়ের মধ্যে চন্দ্রমল্লিকা গাছ সেলোসিয়া সালভিয়া গাছ কিন্তু করেছি তোমরা যদি মনে করো শীতে এইগুলো করতে পারো তার পাশাপাশি বলব এবছরে যেসব গাছগুলো করেছো সেই গাছগুলো মাদার গাছগুলো বাঁচিয়ে রাখলে পরবর্তী বছরের জন্য কিন্তু সংরক্ষিত করে রাখতে পারবে আর এই সালভিয়া গাছের কথা তো বলার নেই শীতের শুরু থেকেই প্রায় চার মাস হয়ে গেল একই অবস্থায় রয়েছে আর জানি না কতদিন থাকে আমি প্রথম করলাম সালভিয়া চন্দ্রমল্লিকা দেড় মাসের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যায় এক থেকে দেড় মাস মোটামুটি থাকে আর সবাইকে বলবো এই মোরগঝুঁটি গাছ এই গাছটা কিন্তু বাগানের কোণে রাখতে পারো খুব কম পরিচর্যা অর্থাৎ পরিচর্যা ছাড়াই কিন্তু এই গাছে ফুল দেবে আর চন্দ্রমল্লিকা আমি খুব কম পরিচর্যা করেছি কেবলমাত্র সরিষার খোলের লিকুইড ব্যবহার করেছি হয়তো দু চারটে ডিএপি দানা ব্যবহার করেছি কিন্তু না তোমরা সরিষার খোলের লিকুইড ব্যবহার করলেই চন্দ্রমল্লিকাকে কিন্তু সহজে তৈরি করতে পারবে আর আবারও বলছি যারা এবছর চন্দ্রমল্লিকা করেছো তারা মাদার গাছ থেকে কিন্তু ডাল কাটিং করে চারা তৈরি করে সামনের বছরে আবার এই চন্দ্রমল্লিকাগুলোকে নতুন করে তৈরি করতে পারো মাদার গাছ থেকে এছাড়াও মাদার গাছকে বাঁচিয়ে রাখতে পারো আমার চ্যানেলে ভিডিও আমি দিয়েছি যে মাদার গাছ কিভাবে বাঁচিয়ে রাখবে আর চন্দ্রমল্লিকা এমন একটা গাছ বছরের পর বছর কিন্তু আমরা একই পদ্ধতিতে সংরক্ষিত করে রাখতে পারি শীতের আরও একটা অসাধারণ গাছ হলো গাঁদা গাঁদা কিন্তু অনেক রকম ভ্যারাইটিসের হয় আমি এখানে রক্ত গাঁদা আমি ভিডিওতে শেয়ার করেছি দুটো মাত্র ছোটো ছোটো ডোকা বসিয়েছিলাম আর সেই ডোক থেকেই কিন্তু এই রক্ত গাঁদা অসাধারণ হয়েছে প্রচুর ফুল দিয়েছে এবং আমি ইনকা গাঁদা বা আরও অন্য ভ্যারাইটিসের গাঁদাগুলো আমি আনতে পারিনি সেই সময় অসুস্থতার কারণে আমি যেতে পারিনি কিন্তু এই গাঁদা দুটো ডোক থেকেই কিন্তু অসাধারণ বড় বড় গাছ হয়েছে আর এখানে এই বীজ গত বছরও আমি রেখেছিলাম এই বীজ যেখানেই পড়বে এই পুরানো ফুলটা যেখানেই পড়বে সেখানেই কিন্তু চারা ভর্তি হয়ে যায় এছাড়া ডোক থেকেও তৈরি করতে পারো চলে আসি টমেটো গাছ দেখো আমি বেশ কি কটা ড্রামের মধ্যে টমেটো গাছ লাগিয়েছিলাম ভীষণভাবে ফলেছে অসাধারণ লাগছে কিন্তু আর এখন সব লাল লাল হয়ে গেছে যেহেতু শীতের শেষ এখানে দেখো যে বাংকার টাইপের আছে তার মধ্যেও বেশ কিছু টমেটো গাছ দিয়েছিলাম তোমরাও ছাদ বাগানে এরকম একটা করতে পারো মাটি ফেলে অসাধারণ যে কোনো ছোটো খাটো গাছ কিন্তু ঝুফালো হয়ে খুব সুন্দরভাবে তৈরি করা যায় এখানে একটা বেগুন গাছ কাঁটা বেগুন গাছ অন্য ফুল গাছের টবে হয়েছিল যুক্ত গাছ আমি বসিয়ে দিয়েছি বেশ বেগুনও ধরেছে আর টমেটো গাছ দেখতে পাচ্ছ লাল লাল হয়ে টমেটো ধরেছে আর যেহেতু এই মাটিটা একটু অল্প পরিমাণে তো তার জন্য খুব কম মাটির মধ্যেও টমেটো হয়েছে গাছগুলো ছোট ছোট। এখানে দেখো কালঞ্চ এই কালঞ্চ গাছ কিন্তু অসাধারণ এটাও কিন্তু খুব কম পরিচর্যা তোমার ছাদ বাগানে রাখতে পারো আমি আজকে শেয়ার করছি বা আমি সবসময়ই শেয়ার করি আমরা কেউ হাউসওয়াইফ কেউ হয়তো স্টুডেন্ট যেগুলো আমাদের অনেক অগাধ সময় নেই যে রাত দিন বাগানের পিছনে আমরা পড়ে থাকবো সেক্ষেত্রে আমি বলবো খুব কম সময় দিয়ে আমরা যতটুকু করতে পারি এতটুকুই কিন্তু আমাদের মনের শান্তি এবং দেখতেও ভালো লাগে তো যাই হোক চন্দ্রমল্লিকা আমার প্রায় পঁচিশ রকম ভ্যারাইটিসের গাছ আমি এবছর শীতে করেছিলাম ভীষণ সুন্দর আর মাদার গাছগুলোকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আশা করছি বাঁচিয়ে রাখতে পারবো আর ওই একই নিয়ম মাদার গাছ বাঁচিয়ে রাখার আমি একটা ভিডিও ছেড়েছি দেখে নিতে পারো এছাড়াও তোমরা ফুলগুলো শুকনো ফুলগুলো কেটে এমনি তোমরা ছায়াযুক্ত স্থানে রাখবে এবং পরিমাণ মতো জল দেবে আর খাবার দেবে এতে কিন্তু বেঁচে থাকবে এবং বর্ষার আগে ডাল কাটিং করে বসিয়ে চারা তৈরি করে আবার শীতের জন্য প্রস্তুতি নিতে পারো এবার দেখাবো বাগান বিলাস খুব কম পরিচর্যা করে সারা বছর জুড়ে কিন্তু আমরা এই বাগান বিলাস থেকে ফুল পেতে পারি আর ডাল থেকেও খুব সহজে চারা তৈরি করা যায় বাগান বিলাসের আর আমাদের সিজন আসছে পত্তুলিকা গরমের সময় প্রচুর পরিমাণে ফুল দেয় আর খুব কম পরিচর্যায় কিন্তু পত্তুলিকা থেকে ফুলও পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম পেরায় সাতটা আছে ছোটোই বড়ই মিলিয়ে আর অ্যাডেনিয়ামের সিজন আবার চলে আসছে আবার নতুন করে পরিচর্যা নিতে হবে আর এই ডায়ন কিন্তু কম বেশি বর্ষাতেও ফুল দেয় এবং এই একই পরিচর্যা মাদার গাছ বাঁচিয়ে রাখলে আগামী বছরেও আমাদের গাছ কিনতে হবে না এবার দেখতে পাচ্ছ যারবেরা এটাও সহজ পরিচর্যায় তৈরি করা যায় আর চন্দ্রমল্লিকার কথা বলার নেই বললাম অনেক রকম ভ্যারাইটিজের চন্দ্রমল্লিকা আছে অ্যাস্টার গাছটা আমি চারটে এনেছিলাম তার মধ্যে তিনটে নষ্ট করে দিয়েছি ইঁদুরে খেয়ে নিয়েছে এবং একটাই গাছ বেঁচেছিল সেটাতেও ভীষণভাবে ফুল দিচ্ছে বেশ কিছু সবজি গাছ লাগিয়েছিলাম যেমন দুটো বেগুন চারা দুটো লঙ্কা চারা তো সবিনের প্যাকেটে খুব কম পরিচর্যা কেবল গোবর সার মাটি এবং পাতা সারের মিশ্রণে বসিয়েছিলাম প্রচুর বেগুন হচ্ছে এবং লঙ্কা গাছেও দেখতে পাচ্ছ প্রচুর লঙ্কা হয়েছে খুব সহজ পরিচর্যা করেই কিন্তু আমরা বাগান করতে পারি আর আমাদের সময় যেহেতু কম আগেও বলেছি কম সময়ে যেভাবে বাগান হয় এখানে দেখতে পাচ্ছ ব্রাহ্মী শাক বাজার থেকে এনেছিলাম তার মধ্যে দু চারটে বসিয়ে দিয়েছি বেশ সুন্দর শাক হয়েছে জবা গাছের ডাল আমি যে কোনো ভ্যারাইটিসের ডাল এনে মাটিতেই বসিয়ে দিই বালিতে বসিয়ে দিই খুব সুন্দর চারা তৈরি হয় আর এর আগেও আমি একটা একটা করে অনেক ভিডিওতে শেয়ার করেছি এটা দেখছো কলাবতী পুদিনার বেশ কয়েকটা ডোকা বসিয়েছিলাম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং ভরে গেছে টপটা তারপরে ওখানে দেখছো এখানে বাগান বিলাস এছাড়াও তুমি দেখতে পেলে কলিয়ার্স আর এখানে দেখতে পাচ্ছ স্ট্রবেরি স্ট্রবেরিতে ফুল এসছে এবং টমেটো গাছ আগেও দেখিয়েছি এখানেও দেখো প্রচুর ফলন হয়েছে খুব কম পরিচর্যা কেবল গোবর সার আর মাটির মধ্যে দিয়েই কিন্তু এত সুন্দর ফলন পেয়েছি আমি একটা অভিজ্ঞতাই বলতে পারি তোমরা যে কোনো গাছ গোবর সার মাটির মধ্যে বসালেই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায় এবং ধনিয়া পাতায় একবার কেটে খাওয়া হয়ে গেছে এবং গোড়ার অংশগুলো ছিল তার থেকে আবার হয়েছে অ্যালোভেরা অ্যালোভেরাটা একটু খারাপ অবস্থায় এসছে একটু যত্ন নিতে হবে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালোভেরা আছে বাগানে দুটো তিনটে ঝাঁকা পুরো ভরে গেছে অ্যালোভেরায় আর জবা গাছ বলেছি আমি কিছুদিন আগেও একটা প্রুনিং করে দেখিয়েছি রিপোর্টিং করে জবা গাছ তো এখন এই পর্যায়ে আছে বেশ কিছুদিন পরে আমি তোমাদের কাছে আপডেট শেয়ার করব। এখানে আমি একটা একটা করে শেয়ার করছি না প্রচুর পরিমাণে গাছ আছে নাকচম্পা জবা গাছেরও প্রচুর ভ্যারাইটিস আছে তো একটা একটা করে শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তার জন্য আমি অল্প একটু একটু করে দেখাচ্ছি আর এর পাশাপাশি আমি কিন্তু একটা একটা করে ভিডিও প্রত্যেকটা গাছের ভিডিও নিয়ে চলে আসি তোমরা আর গরমের হালকা গরম পড়াতেই দেখতে পাচ্ছ টগর গাছে কিন্তু টগরে ফুল চলে আসছে এছাড়াও এখানে অনেক জবা গাছ আছে জবা গাছগুলো খুব খারাপ অবস্থা এসছিলো আবার ভালো অবস্থায় চলে এসছে এবং ফুলও দিচ্ছে বেশ কিছু জবা গাছে আর বেশ কিছু জবা গাছের খারাপ অবস্থা যেগুলো দেশীয় জবা সেই জবাগুলোর অবস্থা খারাপ তো আশা করা যাচ্ছে এক মাসের মধ্যে আবার আগের অবস্থায় চলে আসবে আর এখানে প্রচুর পরিমাণে গাছ আছে যেগুলো একটা একটা শেয়ার করলে প্রচুর সময় লাগবে তো আমি সেগুলো শেয়ার করছি না আর এখানে দেখো মিলি যেগুলো বর্ষার কিছু গাছ আছে গরমের বেশ কিছু গাছ আছে আর অনেক গাছ আছে মোটামুটি প্রচুর গাছ আছে সেগুলো একটা একটা শেয়ার করলে অনেকটাই সময় লাগবে তো আমি শেয়ার করতে পারলাম না আমি আর আমি তো সবসময়ই প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি তোমাদেরকে আমি চেষ্টা করি যে খুব সহজে কিভাবে তোমরা বাগান করতে পারবে এবং কিভাবে তোমরা কম পয়সায় কম খরচে এবং কম পরিচর্যা করে বাগান করা যায় আমার অভিজ্ঞতায় আমি বলতে পারি কম পরিচর্যা করেও বাগান করার সোজা বিশেষ কিছু টিপস ফলো করতে হবে তো এখানে দেখো রুয়েলিয়া যেহেতু গরমের হালকা একটু আভা দেখা দিয়েছে তাতেই কিন্তু ফুল আসতে শুরু করেছে গরমের গাছগুলোতে আর এই গরমের গাছগুলো এখন কিন্তু একটু অবস্থা খারাপ মাত্র এক মাস পরে আবার এদের অবস্থা কিন্তু অন্যরকম হয়ে জায়গায় চলে যাবে তো সেটা অপেক্ষা করতে হবে এবং গরমের গাছের জন্য আবার খাবার আবার ওদের পরিচর্যা নিলে এই জায়গার অংশটা অন্য রকম জায়গায় চলে যাবে আর আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি যে কেমন অবস্থায় হয় জবা গাছ আর কত পরিমাণে ফুল দেয় আমার পিছনের ভিডিওগুলো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো চলো আজকে এই পর্যন্ত দেখলে বাগান পুরো টোটাল দেখিয়ে দিলাম আর শীতের সময় দেখো শীতের গাছে কিন্তু ভরিয়ে রাখে আর গরমের সময় কিন্তু গরমের গাছে ভরিয়ে রাখবে তো অবশ্যই বলবো যারা বাগানি শীতের সময় শীতের গাছ গরমের সময় গরমের গাছ বর্ষার সময় বর্ষার গাছ এগুলো কিন্তু আমাদের করতেই হবে যদি সারা বছর জুড়ে ছাদ বাগানটাকে সুন্দরভাবে রাখতে চাও তাহলে সিজন অনুযায়ী গাছ করতে হবে আর আমাদের বুদ্ধি খরচ করে গাছ কিন্তু আবার বাঁচিয়েও রাখা যায় তো এখানে কয়েকটা জবা গাছ দেখছি যে বেশ সুন্দর সেই জবা গাছগুলোকে আমি আলাদা করে রেখেছি তো যাই হোক এই কটা জবা গাছ এবং পত্তুলিকাও বেশ কয়েকটা ফুল দিচ্ছে আর পত্তুলিকা কিন্তু অল্প একটু গরম পড়লে একটু পরিচর্যা নিলেই আবার ফুল দেয়া শুরু করে বেশ চারটে পাঁচটা গাছে আবার ফুল দিচ্ছে জবা গাছ তো যাই হোক ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আমার বাগান মোটামুটি দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাগান কেমন লাগলো তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে উৎসাহিত করে ভালো থেকো দেখলে তো বন্ধুরা অতি সহজে কিন্তু খুব কম পরিচর্যায় তোমরাও এরকম বাগান সাজাতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে এরকম ধরনের ভিডিও পেতে চলো বন্ধুরা এই পর্যন্ত আজকে টাটা ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে